হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আরও বেশ কয়েকটি লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি তার মধ্যে অবভিয়াসলি বিএডের একটি আপডেট থাকছে এবং সেই সাথে সাথে যে নর্মাল গ্র্যাজুয়েশনেরও কিছু আপডেট থাকছে যেখানে শিক্ষামন্ত্রীর সাথে উপাচার্যদের বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে সেটা বলবো এবং ইউজিসি কী বলতে চাইছে সেই নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে উপাচার্যদের বৈঠকে আদৌ কোনো আলোচনা হয়েছে কিনা সেটাও কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো প্রথমে যেটা বলতে চাইব শিক্ষামন্ত্রীর সাথে উপাচার্যদের একটি বৈঠক হয়েছে যে বৈঠকে আটটি বিষয় নিয়ে আলোচিত হয়েছে তো সে আটটি বিষয়ের মধ্যে আমি বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরছি প্রথমত এই যে নতুন শিক্ষামন্ত্রী যিনি এসেছেন ব্রাত্য বসু তিনি একটু দেখে নিতে চাইছেন যে প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিতে ঠিক কীভাবে পুরো সিস্টেমটাকে চালানো হচ্ছে তার জন্য তিনি কিছু রিপোর্ট চেয়েছেন যেটার জন্য তিনি অপেক্ষা করছেন এরপর ইউনিভার্সিটি ওয়াইজ তিনি আলোচনায় বসবেন যেখানে গত বছর আমরা জানি প্যান্ডেমিক সিচুয়েশানে স্টুডেন্টসদের ফি মুকুব নিয়ে একটা বিরাট বড়ো সড়ো আন্দোলন হয়েছিল তো সেই ফি মুকুবের যে নীতিটা সেটা বহাল থাকবে কিনা সেটা নিয়ে তিনি যারা রয়েছেন ভিসি বিভিন্ন ইউনিভার্সিটির ভিসি তাদের কাছে জানতে চেয়েছেন দ্বিতীয়ত যে বিষয়টি উঠে আসছে এই যে অফলাইন অনলাইন যে ক্লাসেসের যে বিষয়টি সেই নিয়ে কিন্তু সেখানে আলোচিত হয়েছে বা আলোচনা হয়েছে এটা গেল এই যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি এবং ছাত্র সংসদ নির্বাচনের বিষয়েও কিন্তু সেখানে আলোচনা হয়েছে নেক্সট যে আপডেটটিতে চলে যাব ইউজিসি বলেছে অফলাইন অনলাইন মিলিয়ে ক্লাস করাতে হবে এবং পরীক্ষাও করাতে হবে অর্থাৎ অফলাইন অনলাইন যে মিশ্র প্রক্রিয়ায় পড়াশোনা করানোর নিদান দিয়েছে ইউজিসি তো সেটা নিয়ে আমাদের রাজ্যে কি ভাবনা চিন্তা চলছে ভিসি এবং শিক্ষামন্ত্রীর মিটিংয়ে সেই বিষয় নিয়ে কিছুটা আলোচনা উপস্থাপিত হয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা সেই বিষয়ে আরও ডিটেল আপডেট পাব। নেক্সট যে প্রশ্নটি আপনাদের মনে ঘোরাঘুরি করছে সেটি হলো ইভেন সেমিস্টার অনলাইন হবে নাকি অফলাইন হবে বর্তমান যা সিচুয়েশান এই সিচুয়েশানে যদি পরীক্ষা হয় জুন মাসেও যদি প্যান্ডেমিক সিচুয়েশান এভাবে চলতে থাকে সংক্রমণের মাত্রা যদি কমানো না যায় তাহলে কিন্তু অফলাইন পরীক্ষা সম্ভাবনা কম যেমনটা হচ্ছিল অফলাইন অনলাইন ব্লেন্ডেড মোডে সেইভাবেই কিন্তু পরীক্ষা হবে নেক্সট আরও যে আপডেটটি রয়েছে সেটি হলো বিএডের অনেকে জিজ্ঞেস করছেন টেলিগ্রাম গ্রুপে এসে বা কমেন্ট সেকশানে যে আপনারা বই কিনতে পারেননি তাহলে আপনারা বইয়ের পিডিএফ কিভাবে পাবেন তাদেরকে বলতে চাইবো আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করুন এবং টেলিগ্রাম গ্রুপটি জয়েন করার পর ফাইল সেকশানে আপনারা ক্লিক করলেই অবশ্যই সেখানে বিভিন্ন কোর্সের বইয়ের পিডিএফ দেওয়া রয়েছে তবে অবশ্যই এর মূল শর্ত কিন্তু পাবলিশার্সের এই মুহূর্তে প্যান্ডেমিক সিচুয়েশান চলার কারণে আপনারা যারা অফলাইনে বই কিনতে পারছেন না বা অনলাইনে বই কিনতে পারছেন না এটা আমাদের শুধুমাত্র তাদের জন্য একটি প্রচেষ্টা এতে আমরা পাবলিশার্সের কোনোরকম শর্ত লঙ্ঘন করছি না সুতরাং আপনারা কিভাবে কী করবেন একবার টেলিগ্রাম গ্রুপে আপনারা যদি চলে আসেন পুরোটা দেখতে পাবেন নেক্সট আরেকটি আপডেট রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অনেকে বলতে চাইছেন প্রশ্ন নাকি বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে এই সংক্রান্ত লেটেস্ট কোনো আপডেট এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি পরবর্তী ক্ষেত্রে যেমন আপডেট আসবে অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা জানেন যে এই চ্যানেল থেকে আপনারা জেনুইন এবং লেটেস্ট আপডেট পেয়ে যান ভালো থাকুন সবাই অল দ্য বেস্ট এবং যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেলে একটি প্রেস করে দেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন